সেট সেট গার্লস তোমাদের মিশন শুরু ওই সামনে চক্রবর্তীদের বাড়ি তোমাদের নতুন ঠিকানা সব মনে আছে তো রূপসা তুমি বলো আমরা আপনার স্টুডেন্টস জাফর ভাই প্রফেসর আহমেদ ওরা আমাকে ওই নামেই চেনে ডোন্ট ফরগেট ইট গো অন আমরা দুর্গাপুর থেকে এসেছি এদের এখানে দুদিন হল্ট করে দিল্লি রওনা হচ্ছি এমবিএ পরীক্ষা দিতে That's right. You're supposed to be good students. That's what I've told them. Ruksha Dash, Annie De Silva, Harvin Kaur, my three brilliant students. আপনি এত হেজিটেট করছেন কেন প্রফেসর আহমেদ? আপনার স্টুডেন্টরা তো আমার মেয়ের মতো। I agree. কিন্তু ওরা এখানে থাকলে আপনাদের তো একটু অসুবিধা হবেই। না না কিসের অসুবিধা? এত বড় বাড়ি ওরা এলে বরং এই একঘেয়েমি থেকে কিছুটা মুক্তি পাবো আমরা তাছাড়া মোয়ের ফ্রেন্ড লিস্টে আরও তিনটে নাম যোগ হবে কোথায় ও আপনার ছাত্রী বলে কথা বইয়ের মধ্যে মুখ বুঝে বসে আছে সত্যি আজকাল পরীক্ষার যা চাপ না স্ট্রেন যাতে না পড়ে তাই তো দুদিন আর হল্ট করাচ্ছি আর ওদের একটা ফাইনাল ক্লাসও নিয়ে নেবো আর ওদের একটু রেস্টও হয়ে যাবে আর এই সমস্ত কিছু আপনারা না থাকলে কখনোই পসিবল হতো না এনি টাইম প্রফেসর আপনি মৌকে যেভাবে গাইড করছেন সেখানে আমরা যদি সামান্য একটু উপকারও করতে পারি আপনাকে সেটাই তো আমাদের কাছে বড় আনন্দের সব কিছু অ্যাজ পার প্ল্যানে গচ্ছে তোমাদের উপর আমার এবং আমাদের অর্গানাইজেশনের পুরো আস্থা আছে তোমরা সফল হবেই আমি একটা দরকারি কাজে বেরোচ্ছি রাত্রে ফিরব তখন জমি আড্ডা মারা যাবে তোমরা এখন বিশ্রাম করো ওকে বাই আসসালামু আলাইকুম জাফর ভাই আচ্ছা মাল পৌঁছা দে আপনি আব দিল্লি দূর নাহি আর ধামাকা ভি দূর নাহি অসীম বাবু আপনার কি সত্যি একটুও ভয় হয় না দিব্য তোমার মতো সাংবাদিক ভয়ের কথা বলছে না আমি জানি আপনার সাহস অসামান্য কিন্তু তা বলে সিকিউরিটি কে এভাবে অবহেলা করে আমি জনগণের প্রতিনিধি জনগণকে সিকিউরিটি দেওয়াই আমার কাজ আর আমি নিজেই না সিকিউরিটি কখনো কারোকে বাঁচাতে পারেনি পারবে না টেরোরিজম যার বিরুদ্ধে আমার লড়াই একদিন না একদিন তাদের শিকার আমি হবই আজ হয়তো কাল তাই আমি আমার কাজ করে যাচ্ছি সময় তার কাজ করে যাচ্ছে গুড মর্নিং বাপি গুড মর্নিং মাম গুড মর্নিং মাই চাইল্ড হাই ওরা ঘুম থেকে উঠেছে ডোন্ট থিংক সো কিরকম যেন চাপা মেয়েগুলো না কাল সারাটা দিন ওই তিনজনে ঘরের মধ্যে চুপচাপ শোনো শোনো আমার কথাটা একটু শোনো দেখো দুর্গাপুরের মতো ছোট শহরের মেয়েরা এরকম একটু চাপাই হয় আর তাছাড়া ওরা তো আমাদের কেউ পরিচিত নয় তারপর পরীক্ষার এই টেনশন আমার কি মনে হয় বলো তো স্যারই ওদের বলে দিয়েছেন চুপচাপ করে থাকতে মো যা একবার দেখে আয় একসাথে ব্রেকফাস্টটা করলে ভালো হয় ওকে আমি তো ভেবেছিলাম তোমরা ঘুমিয়ে আছো আই এম সরি আমার নক করে ঢোকা উচিত ছিল না না ঠিক আছে আমরা কোনো সিক্রেট মিটিং করছিলাম না সেটা দেখতেই পাচ্ছি তোমরা রোজ এক্সারসাইজ করো চেষ্টা করি রোজ করতে এতে শরীর মন দুটোই ভালো থাকে আমিও আগে জিমে যেতাম রোজ এখন ছেড়ে দিয়েছি কেন ইন্টারেস্ট পাচ্ছি না আ যাও তুমি দেখি তোমার ফিটনেস না না আমার কোনো প্রয়োজন নেই তোমরা করো আর হয়ে গেলে ব্রেকফাস্টটা করে এসো ওকে বাই অসীমবাবু আমার কাছে কারেক্ট ইনফরমেশন আছে দিল্লিতে আপনার উপর অ্যাটাকের প্ল্যান চলছে অত উত্তেজিত হও না বলো প্লিজ
আপনি ব্যাপারটাকে এত লাইটলি নেবেন না। আপনার ওই মিটিংয়ে সুইসাইড বোম্বার্স প্ল্যান্ট করা হচ্ছে। আমি যখনই কোনো বড় মিটিংয়ের আয়োজন করি তখনই এই সমস্ত খবর আসতে থাকে। দিব্য, আমি তোমাকে বহুবার বলেছি বিপদ আমাকে সবসময় ঘিরে থাকে। অসীমবাবু, হাজার হাজার মানুষ আসবে আপনার এই মিটিংয়ে, এতগুলো জীবনের ঝুঁকি নিতে রাজি আপনি? কেন আমাকে বিভ্রান্ত করছো বলো তো? ইন্টেলিজেন্সের কাছে এরকম কোনো ইনফরমেশান নেই। আর তাছাড়া আমি জানি যে প্রগতি ময়দানের সিকিউরিটি ভীষণ টাইট। আমি জানি আমার মিটিং পুরোপুরি সফল হবেই। আপনি জানেন আমার নেটওয়ার্ক কত স্ট্রং। আই এম অ্যাবসলিউটলি শিওর যে আমার কাছে যা ইনফরমেশান আছে সেটা সঠিক। আপনি ইন্টেলিজেন্সের সঙ্গে কথা বলতে পারেন। মিটিংয়ের সমস্ত প্রস্তুতি হয়ে গেছে, আর এখন যদি আমার যাওয়াটা ক্যান্সেল করতে হয়? মিটিং আবার হবে অসীমবাবু, এটা ক্যান্সেল করে দিন। কাল তোমরা দিল্লি রওনা হচ্ছ, ওখানে স্টেশনে তোমাদের পিক আপ করবে জয়দেব। তোমরা ওকে চেনো না, কিন্তু ও তোমাদের চেনে। ও আমাদের অর্গানাইজেশনের অনেক পুরনো লোক, তোমরা ওকে অন্ধের মতো ফলো করবে। ওর সমস্ত ইনস্ট্রাকশনস মন দিয়ে শুনবে। আমাদের অপারেশনের ডেটটা কনফার্ম তো? হ্যাঁ, অসীম দত্ত আসছে। এখনো পর্যন্ত আমাদের কাছে সেই খবরই আছে। বেস্ট অফ লাক। ওকে মিস্টার মিস চক্রবর্তী, গুড ডে। ফাইনাল ক্লাসটা কেমন হলো? দারুণ, পুরো ওয়েল প্রিপেয়ার্ড। আমি তো অফিসে যাচ্ছি, চলুন আপনাকে ড্রপ করে দিই। আপনি বদল হবেন না, থ্যাংক ইউ সো মাচ, আমি ম্যানেজ করে নেব। কাম অন প্রফেসর, আসুন আসুন চলেন। বুরি খবর হ্যায় জাফর ভাই, কুছ পতা হ্যায় আপকো? তো সুনিয়ে, वो सरकार का आदमी, उसने अपना मीटिंग रद्द कर दिया है। अपना दिल्ली मिशन फिलहाल बंद। सर आपनी आशुन आशुन भीतर आशुन। एनीथिंग सीरियस प्रोफेसर? ये অসময় বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। আসলে একটা প্রবলেম হয়ে গেছে, তাই এই সময়। কি হয়েছে? না না, আপনাদের টেনশন করার কোনো কারণ নেই। আসলে ওদের জন্য একটা খারাপ খবর আছে। সিকিউরিটি রিজনসের জন্য ওদের এমবিএ পরীক্ষাটা একটু পিছিয়েছে, তাই। তার মানে কাল ওদের দিল্লি যাওয়ার দরকার নেই? ওয়াও, কি মজা! কাল তাহলে আমরা সঙ্গে? আহ, মোস্ট স্টপ ইট, আগে ওনার পুরো কথাটা শুনি। একটু আগে খবরটা পেলাম, ইনস্টিটিউটে গিয়ে কনফার্ম করলাম, ওরা এখনো পরীক্ষার নতুন ডেট অ্যানাউন্স করেনি। ইস, মেয়েগুলো এত খাটলো, একেবারে আদা জল খেয়ে। পরীক্ষা পিছিয়েছে, বাতিল হয়ে যায়নি, খুব শিগগিরই আবার হবে। সে যাবে হবে তবে হবে, এখন তার হচ্ছে না। সো নাও জাস্ট চিল। আমি ভাবছি ওদের দুর্গাপুর পাঠিয়ে দেবো, পরীক্ষা নতুন ডেট পেলে আবার গিয়ে নিয়ে আসবো। না না, এক্ষুনি না, আরো কিছুদিন ওরা এখানে থাকবে। দিল্লি মিশন অ্যাবান্ডন্ড, অসীম দত্ত মিটিং ক্যান্সেল করেছে। ওরা আমাদের মিশনের কথা জেনে গেছে। কি করে এটা হলো জাফর ভাই, কে দায়ী? সেটা জানি না, তবে জেনে যাব। না হোয়াট? মিশনের খবর যখন ইন্টেলিজেন্স পেয়ে গেছে, তখন এই মিশনের পেছনে কারা আছে সেটা ওরা খুঁজে বার করবে। তব তো আমি এসে চলে জানা চাইয়ে, আমরা দেরি করছি কেন? তোমরা এখন বেরোলে ধরা পড়ে যাবে, ওরা তোমাদেরই খুঁজছে। কিন্তু এখানে আমরা আর কতদিন লুকিয়ে থাকবো? এরপর তো এই বাড়ির লোকেরা আমাদের সন্দেহ করতে শুরু করবে। জানি, তোমাদের বেশি দিন এখানে থাকতে হবে না, আমি ঠিক সময় তোমাদের বার করে নিয়ে যাব। তবে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার প্রয়োজন, আর মৌ সেই সুযোগ তোমাদের করে দিয়েছে। ওর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, আপাতত ওই তোমাদের প্রোটেকশন দেবে।
দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। দুদিনের জন্য তোমাদের বাড়ি এসেছিলাম, এতদিন যে থাকতে হবে ভাবতেও পারিনি। দুদিনে কি হতো, ভালোই হয়েছে তোমাদের পরীক্ষা পিছিয়ে গিয়ে। এবার আমাদের ফিরে যেতে হবে, এখনো পর্যন্ত যখন পরীক্ষার ডেট অ্যানাউন্স করলো না তখন মনে হয় দেরি হবে। স্যার আসছেন তো আজকে বিকেলে, দেখো কি বলে। স্যার এসেই আজকে আমাদের রিটার্ন টিকিট নিয়ে আসবে। তোমরা চলে গেলে ভালো লাগবে না। কই বাত নেই, হাম ফির আয়েঙ্গে, বাড়িটা তো চিনে নিলাম, ঠিক চলে আসবো। এক্সকিউজ মি, মিস্টার জাফর আহমেদ, আই মিন প্রফেসর জাফর আহমেদ। দ্যাটস রাইট, বলুন। সরি প্রফেসর, আপনাকে যে আমাদের সঙ্গে যেতে হবে। আপনারা? ইন্সপেক্টর বিক্রম মল্লিক, স্পেশাল ব্রাঞ্চ। আমার সঙ্গে আপনার কী দরকার? ইউ আর আন্ডার অ্যারেস্ট। তার মানে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি কথা বলা সম্ভব নয়, আসুন। This is not right, officer. I'm a agent. Please, professor. আমাদের সঙ্গে কোঅপারেট করুন, চলুন। কি ব্যাপার, ভাবছিস কেন? ব্যাড নিউজ, জাফর ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে, টিভিতে দেখাচ্ছে। কে ছিল এই ঘরে? মিস্টার মিসেস বোথ। আর মৌ? ছিল না, সময় নেই, লেটস মুভ। টেলিফোনটা নামিয়ে রাখুন, রেখে দিন। তোমরা তোমরা কে? চাচাবেন না প্লিজ, আমরা আপনাদের কোনো ক্ষতি করবো না যদি আপনারা আমাদের সঙ্গে কোঅপারেট করেন। What's all this? তোমরা কি করছো? রুক যাও আর শোর মত করো, ভয় কোনো কারণ নেই, হাম চোর ডাকো নেই। হ্যাঁ, চোর ডাকাতের থেকে কম কিসের তোমরা? উগ্রপন্থী, যাদের কাছে মানুষের জীবনের কোনো দামই নেই। তোমরা টেরারিস্ট? হ্যাঁ, তোমার স্যারও তাই, টেরারিস্ট। স্যার? হ্যাঁ, এক্ষুনি টিভিতে খবর শুনলাম, উনি উনি আজ ধরা পড়েছেন। যাকে ভগবানের জায়গায় বসিয়েছিলাম সে কিনা একজন উগ্রপন্থী, ভাবতে পারছি না আমি। বহু ধোয়া, আপ খামোশ হয়ে যায় সব। আপনাদের মোবাইল ফোনগুলো এখানে রেখে দিন, আর তাড়াতাড়ি ডিনার করে যে যার ঘরে শুয়ে পড়ুন, আজ রাতে আমরা এ ঘরেই থাকবো। আর কোনো চালাকি করার চেষ্টা করবেন না, তাতে কিন্তু ফল ভালো হবে না। আমরা যাচ্ছি, একদিন আপনাদের বাড়িতে থেকে অনেক বিরক্ত করলাম, পালে ভুলে যাবেন। তোমরা কি ভাবছো
এত সহজে এই শহর ছেড়ে তোমরা পালিয়ে দিতে পারবে? আমরা কিছুই ভাবি না, আমরা শুধু জানি আমাদের মিশন। আর এই মুহূর্তে আমাদের মিশন হচ্ছে এই শহর ছেড়ে বেরিয়ে পড়া। পুলিশ তোমাদের খুঁজছে, দেখতে পেলে একবারে গুলি করে উড়িয়ে দেবে। তোমরা সব অসুস্থ, মানসিক রোগী, ব্রেন ওয়াশড। ক্যা জানতে হ্যায় আপ হামারে বারে মে? কিছু না জেনে বকবক করছেন। হারবিন চুপ কর, কেন শুধু শুধু সময় নষ্ট করছিস? চল চল এখান থেকে তাড়াতাড়ি। না তোমরা এভাবে যেও না, পুলিশ তোমাদের মেরে ফেলবে। এখানে থাকলে আমাদের আরো বিপদ, পুলিশ যে কোনো সময় চলে আসতে পারে। তোমাদের সঙ্গীর সাথীরা তোমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারবে না? আমরা সবসময় কন্ট্যাক্টে থাকি, আমাদের সঙ্গে সবসময় আমাদের ইকুইপমেন্ট থাকে, কিন্তু এখানে আমরা নিয়ে আসিনি, কারোর সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। দাঁড়াও, দরজা খুলবে না। যদি পুলিশ হয় তাহলে ওরা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়বে। আনে দো হাম তৈয়ার হ্যায়। আহ বোকামি করো না, আমাকে দেখতে দাও কে। যদি পুলিশ হয় আমি ওদের ঠিক কায়দা করে বুঝিয়ে ফিরিয়ে দেবো। বাপি তুমি ভেতরে যাও মায়ের কাছে, আর তোমরাও যাও ভেতরে গিয়ে কোথাও লুকিয়ে পড়ো। প্লিজ যা বলছি করো, আমাকে দেখতে দাও কে এসেছে। ঠিক আছে, বাট বি কেয়ারফুল, এমন কিছু করো না যাতে হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চাচারে খুলি উড়িয়ে দেবো। ওরা কোথায়? ওরা মানে কারা? এই আমার সময় নষ্ট করিস না, চল চল। ওকে তোমরা চেনো? তোমরা আমাকে চেনো না, কিন্তু আমি তোমাদেরকে চিনি। আমি তোমাদের সাথী। জাফর ভাই তোমাদের সম্বন্ধে আমাকে সব কিছু বলেছিল, তোমাদের মিশনের ব্যাপারে আমি সব কিছু জানি। দিল্লিতে অসুন্দরের মিটিং, বোম ব্লাস্ট, ভয় নেই, আমি তোমাদেরকে এখান থেকে বার করে নিয়ে যাব। তোমার নাম? জয়দেব। তোমারই দিল্লিতে আমাদের পিক আপ করার কথা ছিল। কেন জাফর ভাই বলেনি? হ্যাঁ তোমার কথা বলেছিল। আচ্ছা হুয়া আপ সাহিব আকবর আ গায়ে, চলিয়ে নিকলতে হ্যায়। একসঙ্গে বেরোতে পারবো না, একে একে আলাদাভাবে বেরোতে হবে। বেশ প্ল্যানটা বলছি। আপনার এই তিন ছাত্রী খুব শিগগিরই ধরা পড়বে প্রফেসর জাফর আহমেদ। অত সহজে তো ধরতে পারবেন না অফিসার, ওরা জানে ওদের এখনো অনেক কাজ বাকি আছে। আপনাদের একটু বিবেকে বাঁধে না না? এভাবে ব্রেন ওয়াশ করে দিনের পর দিন কতগুলো ছেলে মেয়েকে উগ্রপন্থী তৈরি করছেন, একজন শিক্ষক হয়ে ওদেরকে ক্রমাগত ভুল শিক্ষা দিয়ে যাচ্ছেন। আমাদের সংগঠনের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, আর আমরা সংগঠনের প্রতিটি সদস্যকে সেই নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। লক্ষ্য? হ্যাঁ, অকারণে মানুষ খুন করা আপনাদের লক্ষ্য, দেশকে ধ্বংস করা আপনাদের লক্ষ্য, সমাজ ব্যবস্থা নষ্ট করে দেওয়া আপনাদের লক্ষ্য। মানি না, আপনাদের এই সমাজ ব্যবস্থা আমরা মানি না। এক অসুস্থ সমাজ করে তুলেছেন আপনারা। ডেমোক্রেসি, ডেমোক্রেসির নামে সারা দেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন এত বছর ধরে, আর দেশের কথা বলছেন? দেশটা নষ্ট আমরা করিনি, করেছেন আপনারা। কোন তলানিতে গিয়ে দেশটা ঠেকেছে দেখতে পাচ্ছেন না? তা আপনারা আতঙ্ক ছড়িয়ে দেশের সোনার ফসল ফলাবার স্বপ্ন দেখছেন? হ্যাঁ, বদলে দেব, সব কিছু বদলে দেব, একটা নতুন সমাজ গড়ে তুলব আমরা, নিশ্চিন্ন করে দেব আপনাদের। তার আগে আপনি আর আপনার সংগঠনের সবাই নিশ্চিন্ন হয়ে যাবেন, তৈরি থাকুন। তোমরা তিনজনই তোমাদের এসকেপ রুট পেয়ে গেছো, ভালো করে বুঝে নাও। কি বুঝতে অসুবিধা হচ্ছে? না আমরা ম্যানেজ করে নেব, চিন্তা কোনো কারণ নেই। তোমরা শুধু নির্দিষ্ট পয়েন্টগুলোতে পৌঁছে যাবে, ব্যাস ওখান থেকে আমাদের লোক তোমাদেরকে পিক আপ করে নেবে।
আপদগুলো যে কখন বিদেয় হবে মোবাইলগুলোও কেড়ে নিয়েছে। এদের হাত থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই? মনে হচ্ছে ওরা ওরা বেরোবার প্রস্তুতি নিচ্ছে। ওদেরও তো কোনো উপায় নেই, এখানে পড়ে থাকলে তো নির্ঘাত মৃত্যু। আমি আসছি। ভাই কোথাও যাবি না, আগে ওদের বেরিয়ে যেতে দে। না আমি যাবই। আহমো আমার কথা শোনো, ওরা ভীষণ ডেঞ্জারাস। ওরা আমার কোনো ক্ষতি করবে না, দে আর মাই ফ্রেন্ডস। অবুঝের মতো কথা বলো না মৌ। বাইয়ানি সাবধানে যাও, তুমি খুব ভালো মেয়ে মৌ, ভালো থাকো। বাই। ও ঠিক মতো পৌঁছে যাবে তো? তুমি তোমার ঘর থেকে বেরিয়েছ কেন? যাও ঘরে যাও। এটা আমার বাড়ি, আমার যা খুশি আমি তাই করব। আমরা চলে যাই, তারপর তোমার যা খুশি তাই করো। বাট নাও ব্যাক টু ইয়োর রুম। বর্ডার পর মিলেঙ্গে। মাথা ঠান্ডা রাখবি সব সময়, কোনো গোলমাল করবি না। কিন্তু তুই কোনো টেনশন করিস না, আমাদের আবার দেখা হবে। হারভিন খুশ রহ না। বাই। আমি বেরোচ্ছি। আমিও বেরোবো, এরপর বর্ডারে দেখা হবে। আমার সঙ্গে দেখা নাও হতে পারে, অ্যানি হারভিনের সঙ্গে অবশ্যই দেখা হবে যদি কোনো অঘটন না ঘটে। আর জাফর ভাই? বাধ্য করব, বাধ্য করব ওদেরকে জাফর ভাইকে ছেড়ে দেওয়ার জন্য। রূপসা তুমি আবার বেরিয়ে এসেছো? ইটস ওকে, ও আমার সঙ্গে দেখা করতে এসেছে। এই কদিনে আমরা বেশ বন্ধুত্ব জমিয়ে ফেলেছিলাম মৌ, আমি তোমাকে কখনো ভুলব না। আমাদের কি আবার দেখা হতে পারে? জানি না, আমাদের এখন অনেক কাজ বাকি, আগে তো সেটা শেষ করি। তোমরা সব ছেড়ে দাও প্লিজ, আমাদের মতো বাঁচার চেষ্টা করো। তোমরা কেউ বেঁচে নেই, ক্রমশ মৃত্যুর দিকে তলিয়ে যাচ্ছ, নিচে আর অনেক নিচে। তোমরা যাতে সুস্থভাবে বাঁচতে পারো আমরা সেই চেষ্টা করছি। আমাদের লড়াই তোমার জন্য, তোমার অধিকারের জন্য, তোমার সম্মানের জন্য। রূপসা, রূপসা, ইটস অলরাইট, সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল। আমি
দেবাশিস সিনহা, স্পেশাল ব্রাঞ্চ। আচ্ছা, ওদের দলের আর কেউ নেই তো এই বাড়িতে? সরি, এই নাটকটা আমাদের সাজাতে হয়েছে, কারণ আমরা জানতে পেরেছিলাম জাফর আহমেদ এই তিনজনকে এই বাড়িতে লুকিয়ে রেখেছে। আমরা চাইলে ফুল ফোর্স নিয়ে অ্যাটাক করতেই পারতাম, ওদেরকে শেষ করতে দু সেকেন্ডেরও সময় লাগতো না, তাতে আপনাদের অনেক বেশি ক্ষতি হতো। তাই রিস্ক না নিয়ে ওদেরকে একে একে করে বাড়ি থেকে বার করার চেষ্টা করলাম, প্ল্যানও করলাম, অ্যান্ড দেন এইসব। থ্যাংক ইউ অফিসার, আপনি আপনি আমাদের বাঁচালেন, থ্যাংক ইউ সো মাচ। বাকি দুজন শেষ, বাইরে আমাদের লোকেরা পজিশনে ছিল, আর আমি শিওর দুজনেই স্পট ডেড। ডিউ ব্রুট, তুই এত বড় চিট! ও ও, কি হচ্ছে? কি কি হচ্ছে? কি ও, ছেড়ে দে, ছেড়ে দাও নাকি বলছি, ছেড়ে দে। সরি সরি অফিসার, বাচ্চা মেয়ে ইমোশনাল হয়ে পড়েছে, কিছু মনে করবেন না। ইটস অলরাইট, ইটস অলরাইট মিস মো, আমি আমার ডিউটি করেছি। আর শোনো, তুমি যাদের বন্ধু বলে ভাবছ, তুমি জানো ওরা উন্মাদের মতো কত মানুষকে খুন করে? They are my friends and you have killed my friends. রূপসা কি বেঁচে আছে? কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। অ্যাকচুয়ালি এর কাছ থেকে অনেকগুলি ইনফরমেশন পাওয়ার আছে আমার, তাই বাঁচিয়ে রেখেছি। আপনার ঘরে গিয়ে রিল্যাক্স করুন, আমি দেখতে একটু গুছিয়ে নিচ্ছি। আচ্ছা, ওরা কোন ঘরে থাকতো? ওই ওপরের কোনার দিকে ঘরটা, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপাতত ওকে আমি ওই ঘরে নিয়ে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি, আর আমার ফোর্স এক্ষুনি এসে পড়বে, অ্যান্ড দেন উই উইল লিভ। আমাকে বোঝানোর চেষ্টা করো না, ওই অফিসারের সমান দোষ, প্রতারণা করে ও হারবিন আর অ্যানিকে মেরেছে, এবার রূপসাকেও মারবে। আমি রূপসাকে মরতে দেবো না। মৌফ, ওরা টেরারিস্ট, ওরা ক্রিমিনালস, ওদের তো এই দশা হবে। দেখ মৌ, যা হয়েছে ভুলে যা, তুই তো ওদের চিনতিস না, আর তাছাড়া ওরা নকল পরিচয় দিয়ে আমাদের এখানে এসেছিল, ওদের মৃত্যুর জন্য তো আমরা দায়ী নই, আমরা কি পুলিশকে খবর দিয়েছি বল? এখন ভালোই ভালোই লেটা চুকে গেলে হয়। Cooperate, just cooperate with me. তুই পুলিশের লোক, তোকে কেমন জব্দ করলাম বল? হরবিন আনি খতম, ঠিক ধরেছিস। আমাকে বাঁচিয়ে রেখেছিস কেন? কোনো কথা আদায় করতে পারবি না। কথা বের করা তো পরের কথা, এখন অন্য কাজ। এই এই একদম চেষ্টা করবি না, চুপ করে থাক। তোর সমস্ত পথ কিচ্ছু করার নেই। You bastard! মাও, আমার ব্যাগে পিস্তল আছে! জানি না পালাতে পারবো কিনা, কিন্তু যতদিন বেঁচে থাকবো তোমার জন্য প্রার্থনা করবো। তোমরা তোমাদের লড়াই চালিয়ে যাও, এই যদি আইন রক্ষকের পরিচয় হয় তাহলে পুরো সিস্টেমটা কি বদলে ফেলতে হবে। মো স্টেটমেন্ট দিয়েছে যে ও আত্মরক্ষার জন্যই গুলি চালিয়েছে, আর ওর মা বাবাও সেই একই কথা বলেছেন। লজ্জার কথা, একজন সিনিয়র অফিসার হয়ে এরকম জঘন্য কাজ,
আর ওই মেয়েটা কি যেন নাম? রূপসা। এখনো ধরা পড়েনি, হয়তো কোথাও পালিয়ে গেছে বা হয়তো অন্য কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে। জানো দিব্য, টেরোরিজমের বিরুদ্ধে লড়াই করছি ঠিকই, কিন্তু মাঝে মাঝে কি মনে হয় জানো, এই সমস্ত কিছুর জন্য আমাদের সিস্টেম কি দায়ী নয়? ওই যে তিনটি মেয়ে, ওরা তো কেউ টেরোরিস্ট হয়ে জন্মায়নি, হয়তো অনেক অবিচার অত্যাচারের শিকার হয়েছে, তাই সমাজের প্রতি আস্থা হারিয়ে সমাজের বিরুদ্ধেই রুখে দাঁড়িয়েছে। মানছি মানছি আমাদের সিস্টেমে অনেক ত্রুটি রয়ে গেছে, আর সেটা থাকাই স্বাভাবিক। সুস্থ মস্তিষ্কে সেই ত্রুটিগুলোকে শুধরে নিতে হবে। উগ্রপন্থী হয়ে আতঙ্ক ছড়ানোটা কখনো কখনো মেনে নেওয়া যায় না। সেই জন্য তো লড়াই চালাচ্ছি। দিল্লির মিটিংটা আবার হচ্ছে, ডেটটা নেক্সট উইকে ফিক্স হবে, খবর পাবে। হ্যাঁ খবর হ্যাঁ, টার্গেট দিল্লি হি হ্যায়, ইস বার বন্দা বচনা নেই চাহিয়ে। ইয়েস স্যার, আমি অর্ডার পেয়ে গেছি, আমাদের অর্গানাইজেশন সফল হবেই, আমি তৈরি। কেমন